আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো? ঈদের ছুটি পরে আজকে তোমাদের সাথে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম ক্লাস। হ্যাঁ, আজকে আমরা অধ্যায় পাঁচ নিয়ে আলোচনা করব। অধ্যায় পাঁচে যে বিষয়বস্তু আছে সেগুলোর প্রথম পাঠ আজকে আমাদের আলোচনার বিষয়। তোমরা সবাই পৃষ্ঠা নম্বর 28 খুলবে। তাহলে আমি কি বলেছি যে পঞ্চম অধ্যায় আছে পৃষ্ঠা 28-এ, আর আজকে আমরা আলোচনা করব পাঠ এক নিয়ে। পাঠ একের বিষয়বস্তুটাও লিখব। পাঠ এক, এখানে কি আছে? মানুষের গুণ, অর্থাৎ ভালো মানুষের গুণ। একটা ভালো মানুষের কি কি গুণ তার ভিতর থাকা উচিত সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ভালো মানুষের গুণ তোমরাও কিন্তু খাতায় এটা লিখবে, ভালো মানুষের গুণ। একজন ভালো মানুষ হতে হলে কি কি গুণ থাকা উচিত, বা আবার এটাও বলা যায় যে কোন কোন গুণ মানুষের ভিতরে থাকলে আমরা তাকে ভালো মানুষ বলবো, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। হ্যাঁ, প্রত্যেক মানুষের কিছু গুণ থাকে, এই গুণগুলোর জন্যই মানুষ আলাদা। দেখো, কিছু কিছু গুণ কিন্তু মানুষকে আলাদা করে দেয়। শুধু যে মানুষের চেহারা বা তার পরিবার বা অন্য কিছু, এগুলা ছাড়াও কিন্তু আরো একটা জিনিস আছে যে জিনিসটা মানুষ একজন মানুষের সাথে আরেকজন মানুষকে আলাদা করে। যেমন ধরো, আমি সত্যি কথা বলি আর একজন সে কখনো সত্যি কথা বলে না। তাহলে আমি এখন সত্যি কথা বলতে বলতে কিন্তু সবার কাছে পরিচিত হয়ে গেছি যে আমি সবসময় সত্যি কথাই বলি, তখন মানুষ আমাকে কীভাবে চিনবে যে ওই যে ওই মহিলাটা যে সত্যি কথা বলে, বা ও আর একজনকে কী বলবে, ও তো কখনো সত্যি কথা বলে না, এই যে আমি আলাদা হয়ে গেলাম তার থেকে। এরকমভাবে কিন্তু মানুষ আরেকজনের একজন থেকে আরেকজন আলাদা হয় গুণের ফলে। আর আবার এরকমও হতে পারে সবসময় যে খারাপটাই হবে এমন কিন্তু না, তারও একটা গুণ আছে, আমারও একটা গুণ আছে, আমার গুণের জন্য আমি তার থেকে আলাদা। আমি হয়তো সব কাজ খুব সময় মতো করি। হ্যাঁ, আর আমার পাশে যে আছে আর একজন মহিলা, মনে করো সে সব কাজগুলো সময় মতো করতে পারে না, কিন্তু সে কাজগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে করে। তাহলে এরকমও হতে পারে, এটার জন্য আমি তার থেকে আলাদা হতে পারি বা সে আমার থেকে আলাদা হতে পারে, যে ওই মহিলা কাজটা খুব গুছিয়ে করে আর আমি কাজটা সময় মতন করি। ওনার মতন এত সুন্দর করে না করতে পারলেও আমি কাজটা সময় মতো করি। দুটাই কিন্তু গুণ, সময় মতো কাজ করা এটাও একটা গুণ, আবার সুন্দরভাবে গুছিয়ে পরিপাটিভাবে কোনো কিছু করা সেটাও কিন্তু একটা গুণ। তাই বলছে যে প্রত্যেক মানুষের কিছু গুণ থাকে, এই গুণগুলোর কারণেই মানুষ একজনের থেকে আরেকজন আলাদা। এখন আমরা মানুষের এই গুণগুলো সম্পর্কে জানব, একটি গল্প দিয়ে শুরু করা যাক। বইয়ে একটা গল্প আছে যে ভালো মানুষের গুণের বিষয়। আজকে রাজুর প্রিয় শিক্ষক জালাল স্যারের বিদায় অনুষ্ঠান। এখানে একজন স্যারের কথা বলা হয়েছে যার নাম হলো জালাল, আর এটা হলো রাজুর খুব প্রিয় শিক্ষক। এখন প্রিয় কেন হবে বলো তো? প্রিয় শিক্ষক কীভাবে তিনি হলেন? নিশ্চয়ই তার ভিতরে এমন কিছু ছিল যেটা রাজু খুব পছন্দ করত, এই জন্য এতে, তাই না? তাই রাজু তার মাকে বিদ্যালয়ে নিয়ে এসেছে, মাকেও সাথে করে নিয়ে গেছে যে জালাল স্যারের আজকে বিদায় অনুষ্ঠান। আর যেহেতু জালাল স্যারকে রাজু অনেক পছন্দ করে, প্রধান শিক্ষক তার বক্তব্যে বললেন, জালাল স্যার একজন সৎ ও ভালো মানুষ, তার মতো মানুষই আমাদের প্রয়োজন। প্রধান শিক্ষক একটি বক্তৃতা দিচ্ছেন, যেহেতু জালাল স্যার চলে যাবেন, তিনি ওই বক্তৃতার ভিতরে বললেন যে ওই জালাল স্যার ছিলেন খুব সৎ মানুষ এবং ভালো মানুষ, তার মতো মানুষই কিন্তু আমাদের প্রয়োজন। রাজু মাকে প্রশ্ন করল, ভালো মানুষের কি কি গুণ থাকে? যেহেতু বলেছেন যে উনি ভালো মানুষ ছিলেন, তাই রাজু আবার ওর মাকে, রাজু তো ছোটো তোমাদের মতন ছোট, আর সব কিছু ও জানে না, মাকে তখন জিজ্ঞেস করেছে যে ভালো মানুষের কী কী গুণ থাকে। মা বললেন, ভালো মানুষ সবার সাথে ভালো ব্যবহার করে। আসো আমরা ভালো আচরণগুলো বা ভালো গুণগুলো লিখে ফেলি, তোমরাও আমার সাথে
লেখক, ভালো গুণ বা একটা ভালো মানুষের কি কি গুণগুলো থাকা উচিত, সেই গুণগুলোই হলো ভালো গুণ। তাহলে প্রথমেই বলছে যে সবার সাথে ভালো ব্যবহার করে, সবার সাথে ভালো ব্যবহার করা, তোমরাও কিন্তু লিখবে। তারপর কি বলছে, কারো ক্ষতি না করে উপকার করে, ক্ষতি তো করেনি না বরং উপকার করে, অর্থাৎ তার অঙ্গদের যেন কোনো ভালো কিছু হয় সেটার জন্য সে সাহায্য করে। ক্ষতি না করে অন্যকে বা অন্যের উপকার করা, তারপর আছে সত্যি কথা বলা, সত্যি কথা বলা। রাজু স্যারও এই গুণের অধিকারী ছিলেন। বড়দের সম্মান করে, বড়দের সম্মান করা, তারপরে আছে কি ছোট বড় সবাইকে ভালোবাসে, শুধু যে ছোটদের বা শুধু বড়দের তা নয়, ছোট বড় সবাইকে ভালোবাসে। আরো কিছু গুণের কথা লিখছি, উপরে লিখছি, হ্যাঁ, ছোট বড় সবাইকে ভালোবাসেন, তারপরে হলো নিয়ম মেনে চলেন, যা নিয়ম যেখানে যে নিয়ম সেই নিয়মগুলো একজন ভালো মানুষ কিন্তু সবসময় মেনে চলে। কাউকে কথা দিলে কথা রাখে, অর্থাৎ সে যদি কারোর কাছে প্রতিজ্ঞা করে যে আমি এটা করবো ঠিকই দিন সেটা করে, কথা দিয়ে কথা রাখে, কথা দিয়ে কথা রাখা, এটাও একটা ভালো গুণ। তাহলে আমরা এখানে আমাদের বই থেকে 7টা ভালো গুণের কথা পেলাম, একটা ভালো মানুষের এই গুণগুলো থাকে। আর কি হয়, ভালো মানুষকে সেজন্য সবাই পছন্দ করে। ও মাকে বলছে যেমন তুমি তোমার জালার স্যারকে পছন্দ করো, তুমিও যদি এই গুণগুলো অর্জন করো তাহলে অন্যরা তোমাকেও ভালো মানুষ বলবে, পছন্দ করবে। আমি বলছি এখন তোমাদের যে তোমরা যদি এই গুণগুলো তোমাদের ভিতরে নিয়ে ফেলো, অর্থাৎ তোমরা যদি তোমাদের আচরণে এই গুণগুলো দেখাও তাহলে তোমাদেরও কিন্তু সবাই ভালোবাসবে, সবাই তোমাকে পছন্দ করবে। তাই আমাদের কী করা উচিত, আমাদের উচিত সত্যি কথা বলা, মিথ্যা না বলা, কারো ক্ষতি না করা, বরং চেষ্টা করা তাকে উপকার করা। ছোটদেরকে আমরা দেখে শুনে রাখবো, তাদেরকে ভালো ভালো কথা শেখাবো, ভালো কাজ শেখাবো, তারপর বড়দের শ্রদ্ধা করবো, সবাইকে ভালোবাসবো, কাউকে ছোট চোখে দেখবো না, অন্যরকম ভাববো না, সবাইকে সমান ভাববো, তারপরে সবার সাথে ভালো ব্যবহার করবো, আর সব সময় নিয়ম মেনে চলবো, সেটা পরিবারেরই হোক বা বিদ্যালয়েরই হোক বা রাস্তাঘাটেরই হোক, যেইখানেরই হোক না কেন, রাস্তার যে নিয়ম আছে সেটা রাস্তায় চলার সময় অবশ্যই মানবো, যদি স্কুলে যাই সেই স্কুলের যে নিয়ম আছে সেই নিয়মগুলো মানবো, বাসার ভিতরে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মানবো, অর্থাৎ নিয়ম মেনে চলাও খুব ভালো একটা গুণ। সব থেকে ভালো গুণ হলো নিয়ম মেনে চলা, যেখানকার নিয়ম সেখান যদি তুমি সেটা মেনে চলো তাহলে কিন্তু তুমি আর কোনো খারাপ কাজ করবে না, অর্থাৎ তুমি সবার মধ্যে ভালো একটা মানুষের সাথে পরিচিত হয়ে যাবে,
সবাই তোমাকে তখন পছন্দ করবে। ঠিক যেমন এই যে রাজু তার জালাল স্যারকে পছন্দ করত তেমন। এখন কি বলেছে দেখো পৃষ্ঠা নাম্বার 29, আমাদের কার কি কি গুণ ও দোষ আছে। এখন আমরা বলবো যে আমাদের নিজেদের কথা চিন্তা করব যে আমাদের কি কি গুণ আছে, কি কি কাজ এইখানে যে লিখেছে সেগুলা কোনটা আমরা করি আর কোনটা করি না। আমরা যদি এটা না করি, না করে এর উল্টাটা করি, তাহলে বুঝতে হবে এটা আমাদের দোষ, এটা আমাদের গুণ নয়, এটা আমাদের করা উচিত নয়, আমাদের নিজেদেরকে এটা শুধরে নিতে হবে, ঠিক করে নিতে হবে, ভালোটা করতে হবে। আর এরপরে দেখো এখানে আছে গল্পটি থেকে ভালোবাসার গুণগুলো লেখো, কাজটি জোড়াই করো। আজকে কিন্তু আমরা কাজটা জোড়াই করেছি, তুমি করেছো আর আমিও লিখেছি, তাই আমরা দুইজন মিলেই কাজটা করা হয়েছে। এই যে এই গুণগুলো আমরা পেয়েছি একটা ভালো মানুষের গুণের দিকে। এরপরে আছে তিনজনের একটি দল দলে ভালো মন্দ কাজের ভূমিকা অভিনয় করো। অর্থাৎ আমরা তিনজন যখন একসাথে হবো, আমরা যখন স্কুলে রেগুলার হবো বা আমরা ফ্রেন্ডরা যারা আছি তারা একসাথে কাছাকাছি যদি থাকি, যদি আমাদের দেখা হয় আমরা এই কাজগুলো করতে পারি। তিনজন করবো শ্রেণীকক্ষে একজন হঠাৎ করে যাওয়ার অভিনয় করবে, তার বই খাতা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। হয়তো তার হাতে বই খাতা ছিল, সে হঠাৎ করে উচ্চকে পড়ে গেল, তার হাতে বই খাতা পেন্সিল সব কিছু এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল। তখন কী করলো আর একজন বন্ধু দেখে খুব হাসতে লাগলো, কিন্তু যে তৃতীয় ফ্রেন্ড ছিল বন্ধু ছিল সে কী করলো, সে কিন্তু হাসলো না, বরং দৌড়ে গিয়ে তার কাছে গিয়ে তাকে ধরে উঠালো, তার বই খাতাগুলো গুছিয়ে এনে তার হাতে দিয়ে দিলো। এখন এই কাজটা করার পরে আমরা এখন তো দুজন বন্ধুকে পেলাম, তাই না? ওই যে বলে পড়ে গিয়েছিল যে বাচ্চাটা, তার দুইটা বন্ধু পেলাম আমরা। এই দুজনের ভিতরে তোমার কাছে কার কথা মনে হয় যে সে ভালো, যে বসে বসে হাসলো বন্ধুকে পড়ে যেতে দেখে, নাকি সে ভালো যে বন্ধুকে পড়ে যেতে দেখে দৌড়ে এসে তাকে সাহায্য করলো? হ্যাঁ, তোমাদের কাছে কিন্তু আমি এটা জিজ্ঞেস করছি। এইরকম করে তোমরা একটা কাজ করবে, সেই কাজটার দুই রকম ফলাফল দেখাবে, অর্থাৎ যেমন পড়ে গেলো একজন হাসলো একজন উঠালো, দুটো ফলাফল না, এরকম তুমি চাইলে এরকম করে অন্য আরেকটা গল্প অভিনয় করেও কিন্তু দেখাতে পারো। এখন আমার মনে হয় অবশ্যই আমার কাছে ওই বন্ধুটাকেই ভালো লাগে যে আমার কষ্টে হাসেনি, আমার কষ্টে বরং আমার কাছে এসে আমাকে সাহায্য করেছে, আমার পাশে এসে দাঁড়িয়েছে, তাই না? তাহলে সেই বন্ধুটাই ভালো, যে বন্ধুটা ওর কাছে দৌড়ে এসে ওকে উঠালো, ওর বই খাতা গুছিয়ে দিয়ে ওকে সাহায্য করলো, তাই না? তোমারও কিন্তু ইচ্ছা হবে সবসময়, আমি জানি, যে তোমার বন্ধু এমন হোক যে তোমার কষ্টে কখনো হাসবে না, বরং তোমাকে আরও সমবেদনা জানাবে, তোমার কাছে ছুটে আসবে, ঠিক আছে? এরপরে অল্প কথার উত্তর দেওয়া এখানে বলা আছে আমরা কেন ভালো মানুষ হবো, আমরা কেন ভালো মানুষ হবো। আমরা ভালো মানুষ এই জন্য হবো যে ভালো মানুষকে সবাই পছন্দ করে, এই জন্য আমরা ভালো মানুষ হবো। আর ভালো মানুষের যে গুণগুলো আছে সেই গুণগুলো যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আমরা সমাজটাকে সুন্দর করে গড়ে তুলতে পারবো, সুষ্ঠু সুন্দর একটা সমাজ গড়তে পারবো এই জন্য। তাহলে আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম পাঠ এক। এখান থেকে তোমরা খুঁজে খুঁজে ছোটো ছোটো শূন্যস্থান খাতায় লিখবে, বাসার যে খাতা আছে স্কুলের বাসার খাতা, সেটাতে আমরা চেষ্টা করব 10টা শূন্যস্থান পূরণ তৈরি করে লিখতে। আর যদি 10টা না পারি কমপক্ষে অবশ্যই 6টা তো লিখবে। হ্যাঁ, আমি পরের দিন তোমাদের সাথে এই শূন্যস্থানগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমি পড়াতে লিখছি, পঞ্চম অধ্যায় পৃষ্ঠা 28, 28 থেকে 10টি শূন্যস্থান তৈরি। তাহলে তোমরা সবাই ভালো থেকো, পরের ক্লাসে আবার তোমাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।